সমস্যা হতে আমাদের নিজেদের ব্যাংক, তখন আমরা রেখেই অনেক কিছু করতে পেরেছি। লোন নিয়ে বাড়ি করতে পেরেছি, বাচ্চাকে পড়াতে পেরেছি, নিজের অসুখ সারাতে পেরেছি, বাবার অসুখ সারাতে পেরেছি। কোনো এমন জায়গা বা এমন এরিয়া বাদ নেই, হ্যাঁ, যে তোমার সোনাগাছি থেকে নিয়ে তোমার বউবাজার থেকে নিয়ে খিদিরপুর সব জায়গাতে কিন্তু আমাদের উষার এই ব্রাঞ্চ আছে, হ্যাঁ, আর উষা কিন্তু কাজ করছে এবং সব মেয়েরা কিন্তু বিশ্বাসমূলক কিন্তু এখানে টাকা পয়সা জমা রাখছে, তাদের প্রয়োজনে তাদের বাড়ি বানাচ্ছে, জমি বানাচ্ছে। ছেলে মেয়ের লেখাপড়ার জন্য আমি পাই, আবার বাড়ি ঘর দুয়ারের জন্যও আমি হয়তো লোন নিলে লোন পাই, ছেলে মেয়ের বিয়ে দিলেও আমি লোন নিতে পাই। One stigma attached to the sex workers, they are never treated properly by the employees of banks or any other financial institutions. But the second biggest barrier was to produce papers to justify her sort of citizenship. Here lies the problem of the existing law, ITPA, which says that no one can give rents to sex workers. They do provide room on rent but never produce any documents. So as a result of which, they are often rejected by the bank employees. যৌনকর্মীদের যে একটা বিষয় ছিল, তাদের প্রয়োজনে কখনো তারা কারোর কাছে হাত পাতে টাকা পেত না, যেহেতু সে যৌনকর্মী, সে থাকবে না, চলে যাবে, তাকে মানুষ সেইভাবে নেয় না, তখন তাকে মানে এলাকার মধ্যে কিস্তিওয়ালা চলে, ঠিক আছে। সে কিস্তিওয়ালা থেকে কিস্তি নিলে দেখা গেছে যে সে হয়তো জীবনভর সেই আসলটাই শোধ করছে। আমরা দেখেছি যে যৌনকর্মীরা যখনই তার টাকা পয়সা কোনো মালিকানা জায়গায় রাখে, সে ব্যাংকে রাখুক কি পোস্ট অফিসে রাখুক, তখন কিন্তু তাদের যে বাবুরা আছে তারা কিন্তু নিজের নামটাই করে নিত, লাস্টে দেখা গেলো বিবি কিছু পেয়ে পেলো না, বাবুরাই নিয়ে চলে গেছে। পয়সা তো রাখতে পারতাম না অন্য জায়গায়, ব্যাংকে বই তো খুলতে পারতাম না, ডকুমেন্ট ছিল না, ডকুমেন্ট আমাদের কি পরিচয়, চটাওয়ালার থেকে নিতাম সুদ, মালকিনের কাছে রাখতাম, মালকিন ঠিকঠাক দিত না, চোট হয়ে যেত, এইভাবে আমরা অত্যাচারিত হতাম। উই সেড দ্যাট উই নিড টু এনেবল অ্যান্ড এম্পাওয়ার সেক্স ওয়ার্কার নট জাস্ট অ্যাট ইন্ডিভিজুয়াল লেভেল বাট অ্যাট কমিউনিটি লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটাল লেভেল অ্যান্ড টু ডু দ্যাট উই নিড টু help them come close and build their own organization. So to get out from this this very economic oppressive environment, we plan to develop some financial institutions for the sex workers, and after discussing with them, it appears that cooperative could be a better option, as because they can put money, they can run the institution, it's not depend on third party, and that's why Usha Cooperative came into existence. Durbar Mohila Samanyak Committee came into existence by 1995. As part of our strategy, we hired sex workers, trained them as health worker, followed by they were recruited as peer educator, whose role and responsibility was to reach out each and every sex worker living in this area with information related to HIV/AIDS, providing condom free of cost, as well as helping them to come to a makeshift clinic where they could be examined. I think the major challenges came from the money lender. You can understand the sense that having a cooperative will create economic hardship for them. So they created all different problems, going to sex workers' room, threatening them with consequences, and even they came down to my office with a loaded gun to threat me with consequences. So at this moment,
they are having more than 30,000 members, and to begin with it was only in city Calcutta, but now spreading many districts all across the state of West Bengal. I think in 15-16 Usha was considered the best multi-purpose cooperative society in the state of West Bengal, declared by the Ministry of Cooperative. উষা আজ থেকে যখন শুরু হয়েছিল তখন উষা একটা ছোট্ট জায়গা ছিল, আজকে এর ব্যাপ্তি বিশ্বজুড়ে আছে। আমরা চাইছি ভারতের মধ্যেও যাতে উষাকে নিয়ে কাজ করি, কেন না ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তো আরও বথের জায়গা আছে যেখানে উষার মতো কোঅপারেটিভ নেই, সেই সব জায়গায় যদি আমরা কাজ করতে পারি এই ধরনের চিন্তাভাবনা আছে আর কিছু, উষাকে যদি ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গায় আমরা ছড়াতে পারি। 20 টাকার থেকে 10 টাকার থেকে বই করতে পারি, তো আমার যেরকম ক্ষমতা অনুযায়ী আমি রোজ রাখি, এবার এককালে টাকা হলে সেই টাকা নিয়ে আমি কোনো কাজে ভালো কাজে লাগাতে পারি, কম সুদে লোন নিতে পারি, লোন নিয়ে আমি কিছু করতে পারি। আগে আমরা মানে টাকার চোখে দেখতে পারতাম না, এখন আমরা চোখে টাকা দেখতে পারি, তাহলে টাকা থাকলে মানুষের সাহস থাকে কিছু করতে পারি, তো অনেকটা পরিবর্তন হয়েছে না, বলতে শিখেছি কোথায় রাখবো নিজে বুঝতে শিখেছি, সেটা উষা দেখিয়েছে, দুর্বার দেখিয়েছে। আজকে যদি আমি যে জায়গায় থেকে কাজ করে যদি আমি উপকার পাই, আর আমার জন্য আরও যৌনকর্মী ভাই বোনেরা আরও মনে করে উপকার পাচ্ছে, সেইটাই তো আমার আনন্দ। আমি পাচ্ছি, আবার আমি আরেকজনকে বোঝাচ্ছি যে আমার উষা আছে, উষাই চলো আমাদেরই যৌনকর্মীদের ব্যাংক, তুমি সব দিক দিয়েই সুবিধা পাবে। আমি এই যে আমি বললাম আমার ছেলে মেয়ে আমার লেখা আমার আমার শরীর আমার একটা বাড়ির দরকার, আমি যে এগুলো সাহায্য পেয়েছি সেই হিসাবে আমি তাকে আবার বুঝাই যে আমার উষাতে গেলে আমার আমি এই উপকার পাই, আমার জন্য আরও সেও সেই আমার জন্যই করছে, তাহলে সে যে ও আমার ভালো হচ্ছে আবার ওনারও ভালো হলো, সেটাই আমার আনন্দ। হ্যাঁ।